হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাইস আরও একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে আমরা খেলে চলেছি আরও একবার গ্র্যানি চ্যাপ্টার ওয়ান। মানে গাইস আমরা যখন প্রথমবার যখন গ্র্যানি খেলেছিলাম, মানে প্রথমে বলতে আজ থেকে মানে এক মাস আগে যখন গ্র্যানি খেলেছিলাম, তখন গাইস আমাদের এত রাগ হয়ে গিয়েছিলো কি আমি ভেবেছিলাম গাইস গ্র্যানি তো আমি আপাতত এক মাস খেলবো না। কিন্তু গাইস ওই ভিডিওটা আপলোড করার পরে এক মাস হয়ে গেছে, তাই গাইস আমি আজকে সব রাগ ভুলে গ্র্যানিকে ক্ষমা করে আমি গাইস চলে এসেছি আবার গ্র্যানি চ্যাপ্টার ওয়ান খেলতে। তো গাইস আজকে দেখা যাক গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মধ্যে গিয়ে গাইস আমরা কি করতে পারি। তো গাইস লেটস স্টার্ট দ্য গ্র্যানি চ্যাপ্টার ওয়ান। তো অল রাইট গাইস, আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ান। মানে গাইস এক মাসের মধ্যে গাইস আমি এখন গেম খেলিনি, আসে গাইস এক মাস পর আবার চলে এসেছি গেমটা খেলতে। আর দেখা যাক গাইস আজকে গেমের মধ্যে কী মজা হয়। তো গাইস আজকে আমি একদমই সাবধান হয়ে গেমটা খেলবো, আর গেমের সেন্সিটিভিটিটা লো লাগছে, এটা একটু বাড়াতে হবে এতটা। ঠিক আছে, হ্যাঁ এইবার গাইস গেমের সেন্সিটিভিটি ঠিক আছে। আর গাইস আজকে আমাদের গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মধ্যে অনেক কিছু খুঁজে বের করতে হবে জিনিস। তো সিআইডি হেয়ার, এখান থেকে এনকোয়ারি, এখানে গাইস আমি কিছুই পাই না। আর চলো আজকে টুকটুক করে যাওয়া যাক বাইরের দিকে। ও কপাল খারাপ, যেই গাইস ঘরের দরজা খুললাম গ্র্যানি সামনে, ফচাং করলে সে খাটের নিচে লুকিয়ে পড়লাম। নাহলে গাইস গ্র্যানি একবার যদি দেখে নেই আমি ঘরের মধ্যে। দাঁড়াও 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 দাঁড়াও, এর আব্বাব ঠিক না, এ এখন যদি খাটের নিচের দিক তাকায় তাহলে শেষ। কিন্তু মনে হচ্ছে না গাইস গ্র্যানি নিচের দিক তাকাবে। আই সি ইউ, আমি তোমাকে দেখেছি, ঠিক আছে গ্র্যানি আমাকে দেখেছে। তো দাঁড়াও, গ্র্যানি আমাকে দেখেছে, গ্র্যানি চলে গেছে, এই হচ্ছে সুযোগ। ঘরটা একটু সার্চ করব কিছু আছে কি না, কিছু নেই। চলো এই ঘরটা চেক করার পর গাইস আমরা নিচের দিক চলে যাব। আর গাইস এখানে এতগুলো বই আছে কেন, এর মানেটা কিছু বুঝতে পারলাম না। ওকে এই দরজাটা কে খুললো, দাঁড়াও। ওকে গাইস ফাইনালি আমাদের তিনটে ঘর চেক করা হয়ে গেছে, এই জায়গাটা একবার চেক করব। গ্র্যানি পিছনে পড়ে গেছে, গ্র্যানি পিছনে পড়ে গেছে, তাই বলে গাইস আমি এখানে চলে আসলাম। আর গাইস এই জায়গাটা দিয়ে আমি যাব কোথায় সেটা তো বুঝতে পাচ্ছি না। ওকে এইটা হচ্ছে গাইস মনে হয় কোন ঘর হতে পারে, এটা কি বাথরুম, তাই হবে হয়তো। আর গ্র্যানি এখানে আছে, চলে গেছে কি। ওকে গ্র্যানি কোন দিকে গেল, এখানে নেই কোনো দিকে, পিছনের দিকে আসা যাক। বিশ্বাস নেই গাইস গ্র্যানি কখন কোন দিক থেকে চলে আসবে, এখন এই দিকটাই নেই, একটা কাজ করা যাক। আই নিড ইউ হ্যামার। ওকে গাইস এটা খুলতে গেলে গাইস আমাকে হ্যামার লাগবে, স্পেশাল কীটা এখানে লাগবে। ওকে গাইস একটা কাজ করা যাক। আর গাইস এখানে আছে গাইস এই জায়গাটায় কাঠটা ভাঙা আছে, এই এক্ষুনি গ্র্যানি আসবে। আর এখান থেকে তলায় পড়লে কি গাইস মারা যাব। ওকে হ্যামার লাগবে আর স্পেশাল কি, স্পেশাল কি আর হ্যামারটা এখানে লাগবে, তার কাজ করা যাক। ওকে তোরে আর একটু হলে গাইস মারা যাচ্ছিলাম। চলো এখানে খানিকটা লুকাতে হবে আমাকে, আরে সরে গেছে, কি ঢুকে গিয়েছিলাম ঘরের মধ্যে, তার বাদেও গ্র্যানি দেখো ডান্ডা মেরে দিয়েছে, সেই জন্য গাইস আমাকে রাগ হয় গ্র্যানি খেলতে। মানে ঢুকে তো গিয়েছিলাম তাও বাদেও কেন মেরে দিল নিজেই জানি না। তো লেটস ট্রাই। তো গাইস আমাকে এখন হ্যামার লাগবে, স্পেশাল কিরে লাগবে, কেন ওই গাইস আমি গ্র্যানি চ্যাপ্টার অনেক গাইস সব জায়গা ঘুরে দেখেছি, শুধু ওই দুটো জায়গা বাগে, ওই দুটো জায়গায় কি আছে ওইটাকে আমাকে খুঁজে বার করতে হবে আজকে, বেশি দেরি করব না। একদম সোজা এখানে গিয়ে এখানটায় বসে থাকব, আর গ্র্যানি সামনের দিক থেকে আসবে। ওকে গ্র্যানি এখন আসেনি এখানে, তো একটা কাজ করা যাক, এখানে তো একটা স্ক্রুড্রাইভার লাগে। আর এখানটায় এখানটায় কি লাগে, দাঁড়াও দাঁড়াও। ওকে স্পেশাল কি,
ওকে, গ্রানি এখানে আসতে পারে। এ বারবার ঘুরে যাচ্ছে কেন? ওকে, এখানে আমি কিছু পাই না, তাও এখানে আসা ভালো। এই ঘরটায় কিছু নাই। হ্যামার, হ্যামার কি গায়ে সব জায়গাটাই লাগছে, কিন্তু হ্যামারটা কোথায় সেটাই তো বড় কথা। তো চলো এখন, এখানে তো ওপেন কি লাগে। ওকে, এটা কোথায় লাগে তা জানি না, কিন্তু গাইস আমাকে এখন হ্যামারের বিশাল প্রয়োজন, কারণ আমি করার জায়গা দেখেছি। এখানে গাইস আমাকে হ্যামার লাগবে। আর এখানটাতে গাইস পুতুলটা থাকে, টেডি। টেডিটা কোন গাছে লাগাইছে তাও জানি না, কিন্তু গাইস আমাকে এখন হ্যামার লাগবে। তো এখন আমি একটা হ্যামার খুঁজব। ইয়ে তো ভাই, এখানেই তো, এ আমি ফেঁসে গেছি হয়তো এখানে। এ গ্রানি হয়তো এখান থেকে সরবে না, কেন ও জানে আমি এর মধ্যেই আছি। তো গ্রানিকে ডিস্ট্রয় করবো আমি এখন। এইটা কোথায় কাজে লাগে সেটা আমি জানি না, একটু সামনে যাব। ওকে, গ্রানি এখন চলে যাচ্ছে। একদম সোজা পালাবো এখান থেকে। ওকে, তো গাইস আমাকে এখন হ্যামার লাগবে আর স্পেশাল কিটা লাগবে, কিন্তু ওইটা দুটো খোঁজার জন্য গাইস আমি এখন চলে আসছি। আর দেখতে পাচ্ছ গাইস আমি এসে পর গাইস আলমারিটার মধ্যে লুকিয়ে পড়লাম। আমাকে গাইস গ্রানিটা ধরতে না পাই। গ্রানি এখানে আসবে কি না চলো দেখা যাক। মনে তো হচ্ছে গাইস গ্রানি এখানে আসবে না। তো আমি এখন উপরের দিকে দিকটায় আছি। আর গাইস আমাকে নিচেটা ভালো করে চেক করতে হবে, কারণ গাইস ওখানে গাইস থাকতে পারে হ্যামার আর স্পেশাল কি। এখানটা আমি আছি শুধু গাইস গ্রানির হাতে পালানোর জন্য। ওকে, সব গ্রানির সাথে গাইস অ্যাক্সিডেন্ট হচ্ছিল একটুখানি আগে, কিন্তু গাইস আমি ওখানে চলে এসেছি। তো একটা দাঁড়াও, এর নিচেটায় কিছু পাওয়া যায়। গাইস নিচেটা লক আছে, এটা খোলার জন্য কি লাগবে? এটা লক, এখানে চাবি নেই এর জন্য। ওকে গাইস, এখান থেকে হয়তো, ওকে এর মধ্যে কিছু জিনিস আছে, আমাকে হয়তো ওখানে হিট করলে দরজাটা খুলে যাবে। এই কি এখানে, এইটা কি কোড? তো গাইস আমি কোড পেয়েছি, এটা হয়তো কোনো দরজার কোড হতে পারে। এই পাশটা কোথায় যাচ্ছে? ওকে, এই পাশটা, পিআর পিটলক কোড রেখে দেওয়া ভালো গাইস। মনে হয় গাইস অলরেডি আমি এখন একবার হয়তো জ্ঞান হাতে মারা যায়নি, না একবার হয়তো জ্ঞান হাতে মারা গেছি। এখন আমাদের কাছে গাইস অনেক সময় আছে গেমটাকে ভালোভাবে খেলার। আমাকে লাগবে স্পেশাল কি, এটা এখানে ড্রপ করব। গ্রানি গাইস এখানে অনেক ফাঁদ পেতেছে, হয়তো গাইস গ্রানি এখানে, দাঁড়াও আমার এই রাস্তাটা দিয়ে যাবো না, আমার এই রাস্তাটা দিয়ে যাবো। এখানে এটা হচ্ছে গাইস কার ব্যাটারি, ফটোটা জুড়তে পারলে একদিনের সময় বেশি পাবো। সব কি এইটার মধ্যে হয়তো কিছু আছে গাইস, এটা দেখা যাক। এখানে আর কিছু জিনিস এমন, তার মধ্যে কোনো জিনিস লুকানো হবে না। নিচে তো আমাদের গাইস, এটা কি কিভাবে ঘুরে যাচ্ছে? আমি তোমাকে দেখেছি, এসো এসো এসো
ओके। তো গাইস ফাইনালি গাইস আমরা এখন গাড়ির মধ্যে এসে লুকিয়ে পড়েছি। গাইস আমাদের এখন গাইস দুটো জিনিস দরকার, এটা হচ্ছে গাইস হ্যামার, এটা হচ্ছে গাইস স্পেশাল কি। এবার মেন কথা হচ্ছে গাইস আমরা দুটো জিনিস পাবো কোথায়। একমাত্র ওপর তলায় গাইস এখন চেক করে নি কিছু, এটা চেক করতে ভালো করে। ওকে গ্রানি এখানে আসবে আমি 110% শিওর। বলেছিলাম গাইস গ্রানি এখানে আসবে। এবার আমাকে গাইস একতলাটা ভালো করে চেক করতে হবে, তার জন্য গাইস সেফ হচ্ছে গাইস টেবিলের নিচে এসে লুকিয়ে পড়া। মানে গাইস আমাকে গাইস এটা পুরোভাবে চেক করতে হবে, কারণ গাইস নিচে পুরো চেক করে নিয়েছি আর আমাকে ওপরটাই জায়গাটা ভালো করে চেক করে হবে। তার জন্য গাইস আমাকে স্পেশাল কি আর হ্যামার লাগবে। আমার মনে হচ্ছে গাইস এখানেই কোনো জায়গায় হ্যামার স্পেশাল কিটা আছে। আর গ্রানে এখন বুঝতে পেরেছে গাইস আমি এক মাস পর গাইস এসেছি আজকে অনেক রাগ, কারণ গাইস অন্যদিন গাইস আমি এতক্ষণ পাঁচবারই মারা যেতাম, কিন্তু গাইস মাত্র আজকে একবার মারা গেছি। এখনও গাইস তিন দিনের সময় হাতে আছে। আর গাইস আমি চাই না আমি আজকে গ্রানের হাতে মরি। আজকে আমার চেষ্টা থাকবে কি করে গাইস গেমটাকে আজকে স্কিপ করব। তার জন্য এখানে কিছু নাই, এখানে কিছু নেই, এখানে 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 কি গাইস কোনো সিডি ফিটি লাগানো যায় না গাইস, টিভিটা চলে না আসলে। ওকে এই বইগুলো কী কাজে লাগে গাইস আমি বুঝতে পারলাম না। এর মধ্যে একটু পিছন পিছন আয় ভাই, পিছন পিছন আয়, তোর কোনো কাজ নাই বুঝতে পারছি, তুই পিছন পিছন আয়। আমি তার একটা কাজ যা কপাল খারাপ বললে গাইস এরকমই হয়। এমন সময় ফাঁদে পা দিলাম, আমার গাইস এই অপশানটা গাইস হাত ডে থ্রি রাগ হয় গাইস। গ্রানি খেলতে খেলে গাইস খুব রাগ হয় যখন গাইস গেম প্রায় স্কিপের মুখে, মানে কি তুমি একটা জিনিস খুঁজছো অনেক ইন্টারেস্টের সাথে, তখন যদি তুমি মারা যাও তখন গাইস বিশাল রাগ হয় গ্রানি চ্যাপ্টার অন খেলতে। চলো কোথায় আছে আমার স্পেশাল কি আর হ্যামার। এই গাইস এটা কি তরমুজ? তরমুজের মতন দেখতে, ওটা কি জানি না। এই বইটার কাজ কি সেটাও জানি না। ওখানে কিছু ছিল গাইস, টেবিলটার মধ্যে কিছু ছিল, সেটা দেখতে গিয়ে গাইস মারা খেয়ে গেলাম গ্যারেন হাতে। দাঁড়াও ডে ফোর, এখন আমাদের কাছে সময় আছে, এখন আমার কাছে গাইস একদিন সময় আছে, মানে এটা লাস্ট ডে না, এইটার বাদেও এখনও একদিনের সময় আছে, দেখা যাক কি হয়। টেবিলটার ওখানে গাইস কিছু ছিল, টেবিলটার মধ্যে গাইস কিছু ছিল, এখানে একটু কোন লুকাও আর দেখা যাক গ্রানি এখানে আসে কিনা। ওকে গ্রানি নিচে আছে, সাউন্ড দিয়েছে, কিন্তু গাইস টেবিলটার মধ্যে কিছু ছিল, ওটা কি সেটা বুঝতে হবে। এখানটায় কিছু একটা আছে দেখেছি না, আর ঠুলে গাইস গ্যারেনাতে মারা পড়ছিলাম। পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে গা নেই সালা, আজা
পুষ্পারাজ ম্যাঝুকে গানে সালা। তো গ্রানি যতই বুদ্ধিমান হোক আমার সাথে পারবে না, কেন গ্রানি এখানে টয়লেট তলারে ঢুকতে পারবে না। তার জন্য আমি একটা কাজ করবো, এখন এখানে টেবিলের তলাটা আমি কিছুক্ষণ থাকবো এখানে, আর টেবিলের তলাতে থাকার পর গাইস আমি যাবো ওখানটায়। ওকে গাইস, আর দরজাটা খুলছে, ওকে দরজাটা খুলুক, তার মধ্যে আমি এখান থেকে আস্তে আস্তে পালাবো, আস্তে আস্তে পালাবো, পা টিপে টিপে হাঁটলে গাইস কোনো সাউন্ডই হবে না। লা 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 লা, এইভাবে তো হাঁটলে গাইস গ্রানি আমাকে বুঝতেই পারবে না। তো আমি আস্তে আস্তে হাঁটবো, স্পিকার প্লাস, যা যা, জিনিসটা কি গাইস আমি এখনো ভালোভাবে দেখতেই পেলাম না। তার মধ্যে গাইস গ্রানি আমাদেরকে আবার মেরে দিল। কন্ট্রোল কন্ট্রোল, মাথা গরম করলে হবে না গাইস, গ্রানি খেলতে গেলে মাথা ঠান্ডা করে খেলতে হবে। কতবার মাথা ঠান্ডা করব, আমি তো ভেবেছিলাম আজকে হয়তো গ্রানি স্পিকার প্লাস না কি একটা জিনিস ছিল ওটা, ওকে ওটাকে আমাকে দেখতে হবে। তো এখন দাঁড়াও, গ্রানি পিছনে পড়ে গেছে, আমি জানতাম ও পিছনে আসবে। ও এইবার ড্যাশে গ্রানি, তো গ্রানিকে আমাকেও তো কনফিউজ করতে হবে। তার জন্য সবার থেকে বেস্ট হচ্ছে গেছে টেবলেট তলা, কেন গাইস এছাড়া গাইস বাঁচার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না গ্রানির মধ্যে। ওকে টেবিলের তলাটা ভালোভাবে একটুক্ষণ বসে থাকবো, টেবিলের তলায় বসে থাকার পর তারপরে গাইস আমি দেখছি কী করা যায়। গ্রানি চলে গেছে, এখানে এখানে লুকাতে হবে তাড়াতাড়ি গিয়ে। এবার গাইস আমি এখানে সেফ আছি, এখানে গাইস আমাকে একটু লুকিয়ে থাকতে হবে, এখানে যাতে করে না লুকাবো তখন গাইস কিছু হবে না। এখানে আমাকে নাহলে গাইস আধা ঘন্টার বেশি, মানে কি আধা ঘন্টা, 30 সেকেন্ড মতো লুকাতে হবে। স্পিকার প্লাগ নেই, এই জিনিসটা কোথায় কাজে আসে? দাঁড়াও, শেষ শেষ, হ্যাঁ চেষ্টা বিফল। আজকে এক মাস পর গাইস এসেছিলাম গ্রানির মধ্যে চেষ্টা করতে, কিন্তু দেখো গ্রানি আমাদেরকে আবার ব্যান্ড বাজে ছেড়ে দিয়েছে। কন্ট্রোল কন্ট্রোল, গ্রানি চ্যাপ্টার 1 আমাকে স্কিপ করতে হবে, স্কিপ করতে হবে। এখানে তো কিছু একটা রহস্য আছে এই ঘরটার মধ্যে, কারণ এই ঘরটা সবার থেকে গাইস সিকিউরিটি বেশি। এই ঘরটার মধ্যে কি আছে সেটা গাইস আমাকে ধরতে হবে। আজকে তো আমি গাইস আবার হেরে গেলাম গ্রানি চ্যাপ্টার 1-এর মধ্যে, গ্রানি আমাদেরকে আবার মেরে গেমটা ওভার করে দিল। মাথা আমার আজকে ভালোই গরম হয়েছে, কিন্তু আমার অনেক ভুল আছে, কিন্তু গাইস আমাকে ভুলটা শুধরাতে হবে। বারবার গাইস ভুল করলে হবে না, বারবার গাইস ভুল করলে হবে না। তো গাইস আজকে আমরা খেললাম গাইস গ্রানি চ্যাপ্টার 1, গাইস আজকে আমরা অনেক কিছু শিখলাম কীভাবে গাইস কীভাবে করতে হবে। কিন্তু গাইস আজকে আমি স্পেশাল কেয়ার হ্যামারটা গাইস খুঁজে পেলাম না, জানি না গাইস ওই জিনিসগুলো কোথায় আছে, কিন্তু গাইস আমি ওই জিনিসগুলো খুঁজবই। তার জন্য গাইস মাথা ঠান্ডা করে গেমটা খেলতে হবে। তো গাইস আজকের জন্য এখানে থাক, তোমার সাথে দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে, তো তখন গাইস বাই।